এদিকে স্থানীয় সরকার নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় তিন সংসদ সদস্যকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এ নিয়ে তিন এমপিকে চিঠি পাঠানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে শরীয়তপুর এক আসনের এমপি ইকবাল হাসান, ঝিনাইদহ দুই আসনের এমপি তাহজিব আলম সিদ্দিকী এবং ঝিনাইদহ এক আসনের এমপি আব্দুল হাইকে সতর্ক করা হয়েছে। তাদের কাছে পাঠানো পৃথক চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন চলমান রয়েছে, কিন্তু নির্বাচনী এলাকায় তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন।